হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে অঙ্কের একটা ক্লাস আবারও তোমাদের প্রেজেন্ট করছি, যেটা অবশ্যই ভালো করে দেখলে স্কোর ভালো করে অবশ্যই করতে পারবে। আচ্ছা, প্রথমে যে অঙ্কটা তোমাদের রয়েছে ভালো করে দেখো। এখানে স্পষ্ট করে তোমাদেরকে মেনশন করে দেওয়া আছে, আমি স্পষ্ট করে তোমাদেরকে বলছি, ভালো করে প্রত্যেকে বোঝার একটু চেষ্টা অবশ্যই করবে। চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা এখানে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে ভালো করে দেখো, পূর্ণ বর্গ সংখ্যার কথা বলা হচ্ছে, কিন্তু কোনটা কোনটাও অপূর্ণ হবে না, প্রত্যেকটা তোমাদেরকে অবশ্যই পূর্ণ হতে হবে। চলো, এবারে চার অঙ্কের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে তোমরা প্রত্যেকে জানো ক্ষুদ্রতম বলা হয়, আমরা যখন ক্ষুদ্রতমের কথা বলবো তখন চার অঙ্ক হলে একটা এক আর তিনটে শূন্য হয়, ঠিক আছে? কিন্তু যখনই বৃহত্তম লেখা হবে, যখনই তোমাদের বৃহত্তম হবে, তখন তোমরা বৃহত্তম মানে কি সবসময় বড়, আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তো বৃহত্তম মানে চার, যটা সংখ্যার কথা হবে তটা কিন্তু আমরা নয় লিখবো, যেহেতু তোমাদের এখানে ক্ষুদ্রতম বলা হচ্ছে, সেহেতু তোমাদের 1000 হবে, একটা এক আর তিনটে শূন্য সবসময়। পাঁচ অঙ্ক যদি বলা হয় একটা এক আর চারটা তোমাদের শূন্য হবে, এটা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো যেহেতু চার অঙ্ক বলেছে এটা পূর্ণ বর্গ বের করতে হবে, দেখো তার ক্ষেত্রে তোমাদেরকে আমি আবারও এর আগেও বলেছিলাম এখনো বলছি যে অবশ্যই তোমাকে এক থেকে মিনিমাম তোমাদের 20 পর্যন্ত স্কোয়ার অবশ্যই দরকার রয়েছে। দেখো এখানে যেহেতু 1000 হচ্ছে, 1000 সবসময় তোমাকে কাছাকাছি পূর্ণ বর্গ বের করতে হবে, 1000 পূর্ণ বর্গ বের করতে হবে কাছাকাছি। সে 1000 কম হতে পারে, 1000 বেশি হতে পারে, কিন্তু সবসময় মনে রাখবে কোনটা কাছে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা করবে। দেখো এখানে যদি বেসিক্যালি তোমরা যেটা করো, যে যদি এই 31 স্কোয়ার করবে, দেখো 1000 মানেটা কি, 1000 মানে তোমরা যদি 30-এর স্কোয়ার করো, সাপোজ ধরো শর্টকাট কোনটা হবে, 30-এর স্কোয়ার 3 3 9, তাহলে অবশ্যই 900 হচ্ছে। এবারে 900 যখন হবে তখন 31 দিয়ে করবে, 31-এ আমি তোমাদের বলেছিলাম দুটো সংখ্যার কিন্তু স্কোয়ার খুব সহজে করতে পারবে, কি করে, এটাকে তোমরা বি ধরবে আর এটাকে তোমরা এ ধরবে, বা এটাকে তোমরা এ ধরবে এটাকে তোমরা বি ধরবে, তাহলে তোমাদের যেটা করতে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র বর্গমূল বর্গ বের করার। তাহলে অবশ্যই এটা বি স্কোয়ার করলে এক একে এক হবে, আর তিন দুগুণা তিন একে তিন, তিন দুগুণা ছয়, আর 3 3 কত হবে 9, 961 হচ্ছে। তাহলে 1000 কাছাকাছি মোটামুটি আসছে। তাহলে আমি যদি 32 দিয়ে আবার করি, 32-এর স্কোয়ার করো, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার করলে 2 দুগুণা 4, 4 হচ্ছে, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 2, হাতে 1 থাকছে, তাহলে 3 3 9, হাতের 1 10, 1000 তোমাদের 24 হচ্ছে, আর এক আর এক জায়গায় হচ্ছে তোমাদের 961। কোনটা কাছে, কাছে সবচাইতে কোনটা, অবশ্যই এখানে 1024 হচ্ছে কাছে। কি করে বুঝবে, না তো তুমি 1024 থেকে 1000 কে বাদ দাও, অবশ্যই তোমার 24 হচ্ছে। এবারে তুমি যদি 1000 থেকে এখানে 1000 থেকে 961 কে বাদ দাও, অর্থাৎ 31² কে বাদ দাও, তাহলে এখানে কত হচ্ছে 9 হচ্ছে, আর এখানে 6, ছয় থেকে 9, 9 থেকে 6 বাদ হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 39, আর এখানে হচ্ছে 24, কাছে কোনটা, কাছে অবশ্যই এটা, তাহলে এখানে 1024 হবে তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এইভাবে পরীক্ষার ক্ষেত্রে থাকবে, তোমরা একটু ভালো করে চালাকি করবে, শর্টকাট ভাবে তোমরা অবশ্যই করতে পারবে। আচ্ছা এবারে নেক্সট, চলো নেক্সট কি বলছে দেখে নাও। এখানে চার অঙ্কের কি বলছে, বৃহত্তম, দেখো এর আগে আমি যেটা বললাম বৃহত্তম মানে হচ্ছে কি সর্বোত্তম হচ্ছে 9, তাহলে চার অঙ্কের বৃহত্তম মানে কয়টা, চারটা, কিন্তু এখানে 9 তোমাদেরকে লিখতে হবে, ওকে? আচ্ছা এর পূর্ণ বর্গ বের করতে হবে, তো 9999 এর কত সমান, মোটামুটি এটাকে যদি আমরা শর্টকাট করার জন্য 5000, সরি এটা 5000 নয়, এটা 10000 হবে, ঠিক আছে? এটা এটা তোমাদের যেটা হবে সেটা হচ্ছে 10000, 9999 এর মানেটা হচ্ছে কি মোটামুটি 10000 আমরা ধরবো। আচ্ছা এটাকে যদি আমরা 10000 ধরি, তাহলে এখানে কটা শূন্য, চারটা শূন্য, তাহলে অবশ্যই এখানে আমরা 100² যদি লিখি, 100² লিখলে কিন্তু আমরা 10000 পেয়ে যাবো। ভালো করে বুঝবে, 100² লিখলে কিন্তু আমরা 10000 পেয়ে যাচ্ছি, তাহলে 10000 মোটামুটি একটু কম বা বেশি কিন্তু কাছাকাছি করতে হবে। তো 10000 100² করলে 10000 পাচ্ছি, তাহলে আমরা 99 দেখবো, 98 দেখবো, এর স্কোয়ার আমরা করার চেষ্টা করবো, দেখবো যে কততে তোমাদের মিলছে। আচ্ছা এখানে 99-এর স্কোয়ার আমরা করবো অবশ্যই, যেহেতু 1000 স্কোয়ার 100² 10000 হয়ে যাচ্ছে, কিন্তু 10000 তো নয়, আমাকে 9999 এর কাছাকাছি করতে হবে পূর্ণ বর্গ যেটা হবে, ওকে? তো দেখো এখানে 9 স্কোয়ার অবশ্যই আমি এটা এ ধরবো, আর এটা হচ্ছে বি ধরবো, 9981, 81 তুমি 1 বসালে, হাতে থাকে তোমাদের 8, 9981, 81 সঙ্গে 2 গুণ করতে হবে, 81 দুগুণা হচ্ছে 1 80 80 160, আর 1 1 2, 162। এবারে কি করতে হবে, 162-র সঙ্গে হাতে তোমাদের ছিল 8, তাহলে 170, 170-এ তুমি বসালে 0, আর হাতে থাকে তোমাদের কত, 70, ঠিক আছে? হাতে 70 থাকে, 9981, 81-এর সঙ্গে অবশ্যই তুমি এখানে 70-কে প্লাস করো,
তাহলে কত হচ্ছে 8 9 98 তাহলে 98 বসালে তোমাদের হয়েছে 9801 এখানে 9900 নিয়ে নেব এটা মানে অনেকটা কাছাকাছি হচ্ছে ঠিক আছে এবারে যদি তুমি হাজার হাজার যদি এক করো তাহলে তো আরো বেশি আছে তাই না তাহলে এখানে 99 তুমি স্কয়ার করলে 9801 পাচ্ছ এখানে হাজার স্কয়ার করলে 10 এখানে সম্পূর্ণ 10000 পেয়ে যাচ্ছ তো কাছাকাছি কোনটা দেখো কাছাকাছি অবশ্যই তোমাদের 99 ঠিক আছে 99 হবে তোমাদের কাছাকাছি তাহলে অবশ্যই এখানে 9801 হবে সঠিক তো 9801 অপশন বি ইজ দা রাইট অ্যানসার ক্লিয়ার হয়েছে এইভাবে তোমাদেরকে শর্টকাট ভাবে ভালো করে শিখতে হবে চলো এই কোশ্চেন গুলো অবশ্যই তোমরা মনে রাখো অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষার প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে দেখো দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টিক সাপ সংখ্যা দুটির থেকে যদি 9 বিয়োগ করো তাহলে অঙ্কগুলো স্থান বিনিময় করে স্থান অবশ্যই মানে একটার সাথে আরেকটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এরকম ভাবে তো অপশন ধরে এগুলো কিন্তু সবসময় করবে পরীক্ষার ক্ষেত্রে আসলে সবসময় তোমরা অঙ্ক মানে যে অপশন গুলো থাকবে সেটা ধরেই কিন্তু করলে তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এখানে বলছে দুটি সমষ্টি সাত দেখো চার আর তিনেও সাত এখানে তিন আর চারেও সাত পাঁচ আর দুই সাত ছয় আর একে সাত 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 সব মতো ঠিকই আছে এবারে বলছে সংখ্যাটি থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে অঙ্কগুলির স্থান বিনিময় করে সাপোজ ধরো যে 4 আর 3 এটা হচ্ছে 7 4 আর 3 এর 7 9 বিয়োগ করো তাহলে এখান থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 43 থেকে 9 বিয়োগ করো তোমার হয়ে যাচ্ছে 43 থেকে 9 বিয়োগ 34 হচ্ছে 34 হচ্ছে তো দেখো আমি পরে বলছি এটাকে 9 বিয়োগ করো 34 থেকে 9 বিয়োগ করলে তোমাদের হয়ে যাবে এখানে হয়ে যাবে তোমাদের এটা 4 বাদ দাও 25 হচ্ছে এটা হচ্ছে 25 ওকে আচ্ছা এখানে 9 বাদ দাও তাহলে 9 বাদ দিলে এটা তোমাদের কত হয়ে যাবে 9 বাদ দাও তাহলে এখানে তুমি 2 বাদ দিলে আর এখানে 7 বাদ দিলে দেখো এখান থেকে 9 ছোট করে বাদ দাও 12 থেকে তুমি 9 বাদ দাও 12 থেকে যদি 9 বাদ দাও তাহলে তোমাদের হবে 3 আমি শর্টকাট ভাবে বোঝাচ্ছি দেখো তাহলে এখানে কত হচ্ছে 43 হচ্ছে আচ্ছা তারপর এখানে দাও এখানে 9 কে মাইনাস করো মাইনাস 9 করো তাহলে এখানে 11 থেকে 9 বাদ দিলে তোমাদের হবে 2 আর এখানে 5 5 এর এখানে 5 বসে গেল 52 এবারে ভালো করে দেখো তো দেখি সংখ্যা থেকে 9 বিয়োগ করলে অঙ্কগুলির স্থান বিনিময় করে অর্থাৎ এটা স্থান বিনিময় মানে কি তিনটা প্রথমে আসবে আর চারটা পরে যাবে এরকম হয়েছে কি এই তিনটা প্রথমে আসবে চারটা তোমাদের এই তিনটা পরে যাবে চারটা প্রথমে আসবে পাঁচটা তোমাদের এখানে 2 হবে এখানে 5 হবে মানে 25 হবে এখানে দেখো সম্পূর্ণভাবে স্থান বিনিময় করেছে দেখো তিনটা শেষে ছিল তিনটা প্রথমে এসেছে চারটা প্রথমে ছিল চারটা পরে এসেছে এখানে চারটা এখানে কি হবে চারটা দেখো তোমাদের এখানে প্রথমে আসবে প্রথমে এসেছে কি না চার এখানে 2 এসেছে তাহলে এটা তো হবে না এখানে দুইটা প্রথমে আসবে দুইটা প্রথমে আসেনি হবে না এখানে একটা প্রথমে আসবে একটা প্রথমে আসেনি পাঁচ এসে হবে না একমাত্র এটা দেখো সঠিক হচ্ছে স্থান বিনিময় করছে অর্থাৎ এখানে 4 3 ছিল 3 4 হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমাদেরকে অপশন ধরে ধরে বুঝতে হবে দেখবে অবশ্যই কিন্তু এখান থেকে বুঝতে পারবে আর এগুলো থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আচ্ছা পরবর্তীটা দেখে নাও একটি ক্লাসের 20 জন ছাত্রীর গড় বয়স হচ্ছে 14 বছর ভালো করে দেখো গড় বয়স মানে টোটাল বয়স করতে গেলে গুণ করতে হবে এটা আগে আমরা কিন্তু জেনেছি আচ্ছা পাঁচজন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো যাদের গড় বয়স এত বছর হয়ে গেল তাহলে টোটালটা করতে গেলে পাঁচজন ভর্তি হয়েছে তাদের অ্যাভারেজ টোটাল করে কিন্তু যোগ করতে হবে এবং সেখানে 25 দিয়ে অ্যাভারেজ যেহেতু বলেছে 25 দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ টোটাল তোমাদের 20 জন আছে এবং 20 জনের বয়স এখানে গড় বয়স হচ্ছে 14 তাহলে এটা যোগ করবে অবশ্যই তারপরে এখানে তুমি অবশ্যই প্লাস দেবে তারপরে কি বলছে পাঁচজনের যদি আসে তাহলে এবং তাদের বয়স 14.12 হচ্ছে আচ্ছা এখান থেকে টোটাল আমাকে 5 25 দিয়ে মানে ভাগ করতে হবে কারণ অ্যাভারেজ চেয়েছে 2 14 14 28 তাহলে 200 এখানে কত হচ্ছে 80 হচ্ছে প্লাস 5 দুগুণা 10 এর শূন্য হাতে 1 থাকে দশমিক বসাবো 14 71 71 71 বাই নিচে কত হচ্ছে 25 যেহেতু অ্যাভারেজ বলেছে আচ্ছা এখানে টোটাল করো তাহলে কত হচ্ছে এখানে 271 কে প্লাস করো তাহলে এখানে 1 হচ্ছে আর 8 আর 7 এ কত হচ্ছে 5 হচ্ছে আর এখানে কত হচ্ছে 300 351 হচ্ছে ঠিক আছে এখানে 25 দিয়ে মাইনাস করো সরি ভাগ করো তাহলে কত হচ্ছে দেখে নাও এখানে 4 4 25 100 3 4 12 13 14 তাহলে 14 হচ্ছে 14 পয়েন্ট এখানে শূন্য থাকছে পয়েন্ট নিয়ে একটা শূন্য হলো তাহলে 100 হলো তাহলে একটা শূন্য আর 4 100 মিলে যাচ্ছে তাহলে 14.04 হচ্ছে তোমাদের রাইট অ্যানসার অবশ্যই অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার
ক্লিয়ার হয়েছে? হয়েছে। এইভাবে সহজ ভাবে তোমাদেরকে আমি আবারও বলছি, এখানে 20 জন আছে, এখানে গড় আছে, টোটাল বের করতে গেলে এর আগে আমি জেনেছি গুণ করতে হয়, টোটালটাকে গুণ করলে কিন্তু অ্যাভারেজটা পেয়ে যাবে, এখানেও সেম করতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট চলো, এই টাইপের অঙ্ক অবশ্যই প্রত্যেকে পরীক্ষার ক্ষেত্রে থাকবে, ভালো করে দেখো। এর আগে যদি আমি করিয়েছি, এ একটা কাজ 30 দিনে করে, বি ওই কাজটা 20 দিনে করে, তারা একত্রে যদি কাজটা করে তাহলে কতদিনে শেষ করে? আমি সূত্রটা তোমাদের রুলসটা মনে রাখো, এবং রুলসটা মনে রাখলে কিন্তু তোমরা অ্যান্সারগুলো অবশ্যই করতে পারবে, ভালো করে অবশ্যই দেখে রাখো। আর এই প্রশ্নগুলোর অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্টে জানাও, এর রাইট অ্যান্সারটা কি হবে, আমি প্রত্যেকের কমেন্টে চেক করব এবং তোমরা সঠিক উত্তর করতে পারছো কি না, কারণ এই টাইপের প্রশ্ন অবশ্যই আমি তোমাদের করিয়েছিলাম। অবশ্যই প্রত্যেকে কমেন্টে করো এর সঠিক উত্তরটা কি হচ্ছে, খুব সহজ, জাস্ট সূত্রটা মনে রাখবে। চলো নেক্সট, নেক্সট অঙ্কটা ভালো করে দেখে নাও, এখানে কি বলেছে? পাঁচজন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে, 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে? তো এখানে 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি যদি বুনতে পারে, তাহলে 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে? এইভাবে ত্রৈরাশিক অঙ্কগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। প্রথমে তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা অবশ্যই তুমি লোক লিখবে। আচ্ছা লোক লিখার পরে এখানে অবশ্যই তুমি দিন লিখবে। আচ্ছা দিন লিখার পরে এখানে শাড়ি লিখলে। আচ্ছা ভালো করে দেখো, এখানে কি বলছে যে 5 জন লোক 5 দিনে এখানে 10টি শাড়ি বুনতে পারে। এবারে কি বলছে, 10 জন লোক, তাহলে 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে? খুব সহজ ভাবে করবে, 10 যার তলে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা অবশ্যই আমি গুণ লিখবো। এবার এটার সঙ্গে কম্পেয়ার করতে হবে, আগে 5 দিনে 10টা করে শাড়ি বুনতো, এখন 10 দিনে কটা শাড়ি বুনবো? অবশ্যই দিন বাড়ছে, মানে শাড়ি যে বোনার আমার যে সংখ্যাটা সেটাও কিন্তু ইনক্রিজ হবে। দুটো যদি ইনক্রিজ হয় তাহলে ভগ্নাংশ উল্টে যাবে, এটা আমরা প্রত্যেকে জানি, 5/10 আছে, 10/5 হয়ে যাবে, ওকে। আচ্ছা লোক 5 জন লোক 10টা শাড়ি বুনতে পারে, 10 জন লোক অবশ্যই বেশি শাড়ি বুনবে, কারণ লোক বাড়ছে মানে শাড়ি বোনাটাও বেড়ে যাবে, অবশ্যই এখানে 10/5 হয়ে যাবে। কাটাকুটি করো, 5 দুগুণে 10, আর এখানে 5 দুগুণে কত হচ্ছে 10, 2 আর 2 4, 2 দুগুণে 4, 4 10 হচ্ছে 40, তাহলে 40টি শাড়ি কিন্তু বুনতে পারবে। ক্লিয়ার হয়েছে? তাহলে অবশ্যই এখানে আমরা সঠিক উত্তর করবো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা সঠিক উত্তর হবে। এই ক্লাসগুলো তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ছিল, যারা রেগুলার বেসিস ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, অবশ্যই 10টা মার্ক তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকবে, এবং 10 মার্কের মধ্যে 10 মার্কই তোমরা স্কোর করতে পারবে, এবং 3 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু অঙ্কগুলো তোমরা করতে পারবে, যারা রেগুলার বেসিস ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু কমেন্ট জানাতে ভুলবে না, আমি প্রত্যেকের কমেন্টে চেক করব সঠিক উত্তর তোমরা দিতে পারছো কি না। থ্যাংক ইউ, টেক কেয়ার।